সো বন্ধুরা, আবার সবাইকে ওয়েলকাম। আশা করি এই সিরিজের প্রথম পার্টের ভিডিওটা আপনারা দেখেছেন, যেটা আমি অলরেডি বানিয়ে ফেলেছি। আমরা দেখেছিলাম যে 4 মাস আগে প্রমিথিয়াস নামক একটা শিপ হারিয়ে গেছিল, তবে সেটাকে আচমকা পাওয়া গেছে। যে শিপের মধ্যে আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার অর্থাৎ মৌরার পিতা, যার নাম হচ্ছে হেনরি, সে কোনো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছিল মৌরা তার নিজের ভাইকে খুঁজছে, যে সম্ভবত সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে জেনে গিয়েছিল এবং তাদের পিতা তার ভাইকে আটকে রেখেছে কোথাও। আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে তো বুঝবেন এই শিপে অনেক অদ্ভুত জিনিস হচ্ছে, বিশেষ করে সেই ছোট্ট বাচ্চাটি যার নাম হচ্ছে এলিয়ট। তাকে যখন আইবেন সেই জাহাজ থেকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দেয়, পরেরই মুহূর্তে সেই শিপের একটা ক্যাবিনেটের মধ্যে দিয়ে সে বেরিয়ে আসে। জাহাজের ক্যাপ্টেন এইক সেখানে তার মৃত বাচ্চা তার স্ত্রীকে দেখতে পাচ্ছে, যারা 2 বছর আগে আগুনে জ্বলে মারা গিয়েছিল। সে তার মেয়ের একটা জিনিসও খুঁজে পেয়েছে সেই হারিয়ে যাওয়া জাহাজটাতে, যেটার নাম ছিল প্রমিথিয়াস। তাই স্বাভাবিকভাবে এখন সবার মাথায় একটাই প্রশ্ন, যে এখানে আসলেই কী হচ্ছে। ওয়েল, আগের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা না দেখা থাকলে দেখে নেবেন। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি নেটফ্লিক্সের 1899 সিরিজটাকে নিয়ে ডিসকাস করব। এই সিরিজের 5ম এপিসোডের নাম হচ্ছে দ্য কলিং। আমরা শুরুতে মৌরাকে দেখতে পাই, যে একটা হসপিটাল গ্রাউন্ড পড়ে রয়েছে। সেখানে সে একটা ক্রস দেখতে পায় যেটার মধ্যে লেখা রয়েছে ওয়েক আপ। মৌরা সম্ভবত এই স্থানটা কোথাও আগে দেখেছে, তবে সেই মুহূর্তেই আবার আমরা সেই সিনটাই দেখতে পাই যেটা একদম গল্পের শুরুতে দেখেছিলাম। মৌরাকে সেই পাগলাগারোতে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে দাঁড়িয়ে রয়েছে তার পিতা। ওয়েল, কিছু সময় পরেই মৌরার আবার হুশ চলে আসে। সো সেই হলঘরের প্রত্যেকটা মানুষ উপস্থিত। অন্যদিকে সেই ক্যাবিনেটের মধ্যে দিয়ে সে বাচ্চাটা বেরিয়ে আসে, যেটা দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায়। সবাই মনে করতে থাকে বাচ্চাটা হয়তো ডেভিল, কারণ তাকে তো সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, সে জ্যান্ত হলোই বা কী করে। প্রত্যেকে ভয়তে গুলি চালিয়ে দেয়, তবে সেই মুহূর্তে সময় সম্পূর্ণ থেমে যায়। যে দৃশ্যটা দেখে মৌরা একেবারেই অবাক। সে বাচ্চাটা সেই ক্যাবিনেট থেকে বেরিয়ে আসে, যার হাতে ছিল সেই পিরামিডের মতন যন্ত্রটা। মৌরা বুঝতে পারে যে বাচ্চাটা সেই যন্ত্রের সাহায্যে সময়টাকে সম্পূর্ণ থামিয়ে দিয়েছে। সে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রত্যেকটা মানুষ এটাকে ডাইনিবিদ্যা ভাবতে থাকে। পরে যখন সব কিছু নর্মাল হয়ে যায়, সেই মুহূর্তে সেখানে একটা অ্যালার্ম বেজে ওঠে। প্রত্যেকে মনে করতে থাকে হয়তো সবাই মারা যাবে। অন্যদিকে সেই জাহাজের কয়লা শেষ হয়ে আসছে। তাদের ক্যাপ্টেন এইক বলতে থাকে যে যারা যারা এখন জাহাজটাকে কন্ট্রোল করছে তাদের আগে আটকাতে হবে, কারণ এরকমভাবে তারা যদি কয়লা শেষ করতে থাকে তাহলে তারাই সমুদ্রের মাঝখানেই ফেসে যাবে। সেই মুহূর্তে আবার একটা টিকটিক করে আওয়াজ শুরু হয়, ঠিক যেমন ঘড়িতে আওয়াজ হয়। আমরা লক্ষ্য করি যে সেই জাহাজের বহু মানুষ তাদের নিজেদের কন্ট্রোলেই নেই, তারা আপন মনে হাঁটা শুরু করে এবং তারা সরাসরি সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। সিনটা সত্যি খুবই হরিফিক ছিল, প্রত্যেকটা মানুষ যখন সেই জাহাজ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করছে। মৌরা তখন সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করতে থাকে যে এগুলো কী হচ্ছে। বাচ্চাটা মুখে তো কিছু বলে না, বরং খাতায় লিখে দেয় যে দে আর লিসনিং, হয়তো সেই মানুষগুলো যারা আত্মহত্যা করছে তারা কারোর আদেশ শুনছে। মৌরাকে যদি সব কিছু জানতে হয় তাহলে এই প্রশ্নগুলো ক্রিয়েটরকে করতে হবে, তবে কে সেই ক্রিয়েটর? এলিয়ট তখন মৌরাকে সেই বিছানার নিচের ছোট্ট শ্যাফ্টের মধ্যে নিয়ে যায়। তার হাতে ছিল ছোট্ট সেই বাঘটা, সেই পোকাটা, যে পোকাটা সব দরজা খুলে দেয়। আমরা দেখেছিলাম সেই শ্যাফ্টের ভেতরে টাইলস দিয়ে ঘেরা ছিল, তবে সেখানে একটা দরজাও ছিল যেটা খুলে যায়। মৌরা সেখান থেকে বাইরে বেরোয় এবং দেখতে পায় সেজন্য একটা আলাদা জগৎ, একটা আলাদা স্থান। দূরে সেই মেন্টাল হসপিটালটা দেখতে পাচ্ছিল যেখানে মৌরাকে আটকে রাখা হয়েছিল, এবং তার সামনে একটা কবর রয়েছে যার উপরে একটা ক্রস রয়েছে, যেটাও সে এর আগে দেখেছে। ড্যানিয়েল তাদের পিছু করতে করতে সেখানে গিয়ে পৌঁছায়। ওয়েল, ড্যানিয়েলের কাছে যে শেল নামক যন্ত্রটা রয়েছে, যেটা একটা রিমোটের মতো, সেটা দিয়ে সে সেই দরজাটা খুলে সে সেই ছোট্ট এলিয়েটের সাথে সাক্ষাৎ করে, তবে মৌরা সেখানে ছিল না, মৌরা বেরিয়ে গেছিল সত্যের খোঁজ করতে। ড্যানিয়েল তখন ছোট্ট এলিয়েটকে বলতে থাকে যে তার এটা করা উচিত হয়নি, অর্থাৎ মৌরাকে এখানে আনা উচিত হয়নি, এখন এটা জেনে যাবে যে তারা কোথায় রয়েছে। এখানে কোথাও হি শি হিম হার ইউজ করা হয়নি, এখানে ইট ব্যবহার করা হয়েছে, এবং এই গল্পে পরবর্তীকালে কি হবে সেটা জানার জন্য এই ছোটোখাটো বিষয়গুলোতে আমাদের একটু নজর দিতে হবে। ড্যানিয়েল বলছে যে এটা জেনে যাবে যে আমরা এখন এখানে রয়েছি। এটা বলতে কে? অবশ্যই কোনো মানুষ না। সো এই ব্যাপারে আমরা একদম এন্ডে ডিসকাস করব। ড্যানিয়েল এলিয়টকে বলতে থাকে যে তারা এই জাহাজটাকে ডুবানোর আগেই তাকে তার কাজটা সম্পন্ন করতে হবে। সে এলিয়টকে সেই স্থানে থাকতে বলে যেখানে সে নিরাপদ থাকবে, কারণ এলিয়টকে সবাই খুঁজছে এই মুহূর্তে। অন্যদিকে জাহাজের লোকেরা তো সেই সমুদ্রে ঝাঁপ মেরে আত্মহত্যা করছে, অনেকে নিজেদের একটা স্থানে বেঁধে রেখেছে যাতে তারা না মারা যায়। একই সাথে সেই জাহাজের মালিকেরাও সেই মর্স কোডের মাধ্যমে একটা বার্তা পাঠিয়েছে যেখানে লেখা রয়েছে সিঙ্ক শিপ, অর্থাৎ জাহাজটাকে ডুবিয়ে দাও, যেটার অর্থ তারা এখনও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এরা কী চাইছে। ড্যানিয়েল তারপর চলে যায় সেই শিপের সেই অদ্ভুত যন্ত্রটাকে নিয়ে একটা কাজ করার জন্য, যে যন্ত্রটা আসলে কী করে সেটা কেউ জানে না, তবে ড্যানিয়েল জানে। ড্যানিয়েল সেটাকে নিয়ে নানান কাজ করতে থাকে, তবে সেই শিপের একজন কর্মী, একজন ওয়ার্কার সেখানে চলে আসে এবং ড্যানিয়েলকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কী করছো এখানে। ড্যানিয়েল তাকে তেমন পাত্তা দেয় না, তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সেই মানুষটা একটা শোভেল দিয়ে ড্যানিয়েলকে পেটানো শুরু করে, কারণ সেই মানুষটা মনে করছে যে ড্যানিয়েল হয়তো সেই উলফ যে প্রমিথিয়াস নামক সেই শিপের প্রত্যেকটা মানুষকে খেয়ে ফেলেছে।
যদিও ড্যানিয়েলের কাছে সেই শেল নামক ডিভাইসটা ছিল যেটার মাধ্যমে সে সেই মানুষটিকে সেখানে অজ্ঞান করে দেয়। দেখুন, একটা জিনিস তো আপনারা বুঝে গেছেন যে চারপাশে যেটা হচ্ছে সেটা আসল না, কারণ সেই 1899 সালে এরকম টেকনোলজি ছিল না। আশা করি এটাও জানেন, ড্যানিয়েলের হাতে যে ডিভাইসটা ছিল সেটার মাধ্যমে সে সেই শ্যাফ্টের দরজাগুলো ওপেন করত, সে মানুষদের মেরে ফেলতে পারতো বা তাদের অজ্ঞান করে দিতে পারতো যে জিনিসটা সে এখন করে। অন্যদিকে মৌরা সত্যের খোঁজে সেই মানসিক হাসপাতালে গিয়ে প্রবেশ করে এবং সেই রুমে গিয়ে প্রবেশ করে, অর্থাৎ 1011 যে রুমের মধ্যে তাকে আটকে রাখা হয়েছিল। সামনে তার পিতা দাঁড়িয়ে ছিল, যার নাম হচ্ছে হেনরি, যার হাতে একটা সিরিঞ্জ ছিল যেটার মধ্যে কালো রঙের একটা তরল পদার্থ ছিল। সে তার পিতাকে প্রশ্ন করতে থাকে যে চারপাশে এগুলো কোনো কিছুই আসল না, তাই না? তবে তার পিতা তাকে বলতে থাকে যে তুমি সঠিক প্রশ্ন করছো না। অর্থাৎ মৌরা প্রতিবার যে কথাটা বলে সেটা সে বলেনি, তবে পরের এই মুহূর্তে সে সেই প্রশ্নটাই করে যে তার ভাই এখন কোথায়, এবং তার ভাই জেনে গিয়েছিল যে তার পিতা সে জাহাজে কী এক্সপেরিমেন্ট করছিল। আর সেই মুহূর্তে একই জিনিস আবার পুনরাবৃত হয়। সে গার্ডসরা মৌরাকে ধরে সেই চেয়ারে বেঁধে দেয় এবং তাকে সেই ইঞ্জেকশনটা দিয়ে দেয়, যেন এগুলো আগের থেকেই কোথাও স্ক্রিপ্টেড করা রয়েছে। অর্থাৎ মরা এটা করলে এটা হবে, এই প্রত্যেকটা জিনিস আগের থেকে লেখা রয়েছে। মরার আবার হুশ চলে আসে এবং সে নিজেকে তার নিজের ঘরে পায়। সে সেখান থেকে বাইরে বেরোয় এবং ক্যাপ্টেন আইকের মুখোমুখি হয়। ক্যাপ্টেন আইক তাকে প্রশ্ন করতে থাকে সেই বাচ্চাটা কোথায় গেল। তখন মরা উত্তর দেয় যে সেই বাচ্চাটার হাতে একটা পিরামিডের মতন যন্ত্র রয়েছে যেটার মাধ্যমে সে সময়কে থামিয়ে দিতে পারে। মরা তাকে এটাও জানায় যে তার পিতা হেনরি সিঙ্গলটন যে সম্ভবত সব কিছু কন্ট্রোল করছে। আসলে তার পিতা খুবই অবসেসড ছিল মানুষদের মাইন্ড সম্পর্কে, মানুষদের ইমোশন, তাদের চিন্তাধারা কিভাবে কাজ করে সেগুলো জানার জন্য খুবই অবসেসড ছিল। সে মনে করছে যে সম্ভবত তার পিতা এই জাহাজগুলো কিনেছে যাতে সেই জাহাজের প্যাসেঞ্জারদের উপরে সে এক্সপেরিমেন্ট করতে পারে, যাতে সে জানতে পারে যে মানুষের চিন্তা, মানুষের মাথা কিভাবে কাজ করে সেটা। সে ক্যাপ্টেন এইকে এটাও জানায় যে 4 মাস আগে তার ভাই মৌরাকে বলেছিল যে সে তাদের পিতার ব্যাপারে কিছু একটা জানতে পেরেছে, এবং পরের দিনই মৌরা জানতে পারে যে তার পিতা প্রমিথিয়াস নামক একটা শিপ কিনেছিল যেটা হারিয়ে গেছে, এবং সেই 4 মাস ধরে তার ভাই এবং প্রমিথিয়াস নামক সেই শিপটা দুটোই গায়েব ছিল। তারা কথা বলাকালীন মৌরা তখন সেই ছোট্ট বাঘটাকে দেখতে পায় যেটাকে সে ধরে নেয়। মৌরা জানে না যে এটা আসলেই কোনো প্রাণী না যন্ত্র, তবে এই পোকাটা কোনোভাবে প্রত্যেকটা দরজা খুলে দিতে পারে। তারা সেই শাফটের নিচে নামে এবং সেই পোকাটার সাহায্যে তারা সেই দরজাটা খুলে নেয়, এবং তারা যখন বাইরে প্রবেশ করে তখন তারা একটা ভিন্ন স্থানে ছিল। আসলে এই স্থানটা ক্যাপ্টেন আইকের, এখানেই তার বাড়ি ছিল যেখানে আগুন লেগে গেছিল এবং তার পরিবার মারা গিয়েছিল। ক্যাপ্টেন আইক ভাবতে থাকে যে তারা তো রয়েছে এই জাহাজের মধ্যে, তাহলে এই জাহাজের মধ্যে এত বড় একটা জায়গা আসলোই বা কোথা থেকে। মরা থেকে এটাও জানায় যে তার বিছানার নিচেও কিন্তু সেম একটা শাফট রয়েছে যেটা আর একটা ভিন্ন স্থানে তাদের নিয়ে যায়। অন্যদিকে আমরা সেব্যাস্টিয়ানকে দেখতে পাই এবং তার কাছেও শেল নামক সেই যন্ত্রটা রয়েছে যেটা সাহায্য নিয়ে সে তার নিজেরই একজন সঙ্গীকে অজ্ঞান করে দেয়, কারণ সে অনেক কিছু জেনে গিয়েছিল। দেখুন, সেব্যাস্টিয়ান যে অনেক কিছু জানে এই ব্যাপারে আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম। অন্যদিকে ড্যানিয়েল যে সেই অদ্ভুত যন্ত্রটা নিয়ে কাজবাজ করছিল, সে সম্ভবত নিজের কাজে সফল হয়েছে। সব কিছু নর্মাল হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ যারা আত্মহত্যা করছিল তারা সেটা করে না। তারপর প্রত্যেকে একত্রিত হয়। সেব্যাস্টিয়ান ক্যাপ্টেন এইককে আবার সেই টেলিগ্রাম মেসেজটা দেখায় যেটা সেই জাহাজের কোম্পানিরা পাঠিয়েছে। লেখা রয়ে যায় যে সিঙ্ক শিপ, অর্থাৎ জাহাজটাকে ডুবিয়ে দাও। তারা একই মেসেজ আবার পাঠিয়েছে, তবে কেন? অন্যদিকে হেনরি যে সব কিছু নজর রাখছিল যে সেই জাহাজে কী হচ্ছে, সব কিছু একটা ভিন্ন স্থান থেকে নজর রাখছিল, তার কাছে একটা বার্তা এসেছে। সে তার লোককে জানায় যে তাদের হাতে বেশি সময় নেই এবং যেভাবেই হোক তাদের সেই ছোট্ট বাচ্চাটিকে খুঁজে আনতে হবে, যার নাম হচ্ছে এলিয়ট। তারপর হেনরি চলে যায় তার ঘরের জানলার পাশে এবং আমরা দেখতে পাই একটা বৃহৎ আকার পিরামিড সেখানে রয়েছে। চারপাশটা যেন ধ্বংস হয়ে গেছে, একটা ওয়েস্টল্যান্ড। তবে আমাদের ব্যাপারটা ক্লিয়ার করা হয়নি যে সেই স্থানটা আসলে কোন জায়গা, মানে হেনরি আসলেই এখন কোথায় আছে। তার পরের এপিসোডের নাম হচ্ছে দ্য পিরামিড। আমরা টোভেকে দেখতে পাই, সে তার স্বপ্নে সেই মারা যাওয়া ছোট্ট বাচ্চাটাকে দেখতে পায় যার নাম হচ্ছে এরা। তবে একটা মানুষকে সে সেই স্বপ্নে দেখতে পায় যার নাম হচ্ছে ভিলার্ড। তাকে দেখে সে ভয় পেয়ে যায় এবং তার ঘুমটা ভেঙে যায়। সো যেমনটা বললাম, সে জাহাজের প্রত্যেকটা মানুষ এবার একত্রিত হয়েছে। তারা বুঝতে পেরেছে যে জাহাজে কিছু একটা হয়েছে, তাই এখন ঝামেলা করে লাভ নেই। জাহাজে কয়লা নেই, জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তাই তাদের প্রত্যেককে একত্রিত হয়ে কাজ করতে হবে। তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে যায় নির্দিষ্ট কিছু কাজ করার জন্য। ক্যাপ্টেন আইক এবং মৌরা তারা বেরিয়ে পড়ে সেই ছোট্ট বাচ্চাটাকে খোঁজার জন্য। তবে কিছু সময় পরে সেই জাহাজের মধ্যেই তারা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে। কালো পাথরের মতন কিছু একটা জিনিস সেখানে বাড়ছে এবং তারা যখন সেটা স্পর্শ করার চেষ্টা করে ড্যানিয়েল তাদের আটকে দেয়, কারণ তারা জানে না আসলে জিনিসটা কি, জাহাজের বিভিন্ন স্থান থেকে সেই জিনিসগুলো বাড়ছে। অন্যদিকে মৌরা ক্যাপ্টেন আইককে নিয়ে সেই শ্যাফ্টের মধ্যে প্রবেশ করে। সে জানায় যে সেই বাচ্চাটা এখানেই তাকে নিয়ে গেছিল এবং তারপরে বাচ্চাটা অদৃশ্য হয়ে যায়। তাদের সামনে সেই বিল্ডিংটা রয়েছে যেটা একটা মানসিক হাসপাতাল, যেটা তার পিতা বানিয়েছিল, এবং মৌরা মনে করে যে সম্ভবত সেই বাচ্চাটা সেখানেই রয়েছে। অন্যদিকে ড্যানিয়েলও মরার ঘরে সেই ছোট্ট শ্যাফটাকে ধরে সেই অদ্ভুত স্থানটাতে গিয়ে প্রবেশ করে যেখানে সেই বিল্ডিংটা রয়েছে, মানে সেই মানসিক হাসপাতাল।
মরা ক্যাপ্টেন এইককে জানায় যে তার পিতা এই স্থানটা বানিয়েছিল তার মাকে ঠিক করার জন্য। তার মার একটা মানসিক রোগ হয়েছিল, তার পিতা জানার চেষ্টা করত যে মানুষের মাথা, মানুষের চিন্তা এগুলো কীভাবে কাজ করে, যাতে সে তার মাকে ঠিক করতে পারে, বা মানুষের মস্তিষ্কে যদি কোনো ড্যামেজ হয় সেটাকে যাতে রিপেয়ার সে করতে পারে। তারপর তারা সেই রুমটাতে গিয়ে প্রবেশ করে যেখানে সেই চেয়ারটা ছিল, যেখানে মরাকে বেঁধে রাখা হয়েছিল। তবে ক্যাপ্টেন আইক এবং মরা লক্ষ্য করে যে সেই জানলা দিয়ে বাইরে কিছু লক্ষ্য করা যাচ্ছে না, বরং জানলার ওপারে সেই জাহাজের হালগুলো ছিল। অর্থাৎ এই সম্পূর্ণ স্থানটা জাহাজের মধ্যেই। তারা যদি প্ল্যান করে যে এরকম চারপাশে এত বড় জায়গা, তারা পালিয়ে অন্য কোথাও চলে যাবে, তারা সেটা যেতে পারবে না, তারা সেই জাহাজের মধ্যেই থাকবে। অন্যদিকে আমরা ভার্জিনিয়া এবং আইবেনকে দেখতে পাই। ভার্জিনিয়া সেখানে সে অদ্ভুত কালো জিনিসটা লক্ষ্য করতে পারে, পাথরের মতন একটা জিনিস যেটা গোটা জাহাজে ধীরে ধীরে বাড়ছে। ভার্জিনিয়া সেটা স্পষ্ট করার চেষ্টা করে এবং তৎক্ষণাৎ তার হাতের আঙুলটা কালো হয়ে যায়। আমরা লক্ষ্য করি সেই কালো পাথরের মতন সেই কঠিন পদার্থটা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে আমরা টোভেকে দেখতে পাই যে সেই স্থানটা ঘুরতে ঘুরতে তার পুরনো দিনের কিছু কথা মনে আসতে থাকে। আসলে আমরা জানতে পারি যে টোভে অন্তঃসত্ত্বা হলো বা কীভাবে, সময়টা বহুদিন আগে। আমরা জানি যে টোভের একটা ভাই রয়েছে যার নাম হচ্ছে ক্রেস্টার, যে ছিল একজন গে। তাদের জমির যে মালিক ছিল যার নাম হচ্ছে ভিলার্ড, তার ছেলের সাথে হয়তো ক্রেস্টার খারাপ কিছু একটা করেছে বা তাকে হয়তো স্পর্শ করেছে যেটা ভিলার্ড পছন্দ করতে পারেনি। ক্রেস্টারের এই হোমোসেক্সুয়ালিটির কারণে শাস্তি তার গোটা পরিবারকে পেতে হয়। টোভেকে ধর্ষণ করার চেষ্টা করে, তবে তখন টোভে সুযোগ বুঝে ভিলার্ডকে মেরে হত্যা করে ফেলে এবং তার পেটে যে সন্তানটা রয়েছে ওটা ভিলার্ডেরই। গল্প লক্ষ্য করতে পারি প্রত্যেকটা মানুষ তার নিজেদের ভুলগুলো ধীরে ধীরে স্বীকার করতে থাকে। লুসিয়েন জেরোমের কাছে ক্ষমা চেয়ে নেয়, সে জেরোমকে একা সেই যুদ্ধক্ষেত্রে ফেলে চলে গিয়েছিল। সে জানায় জেরোমকে যে তার পাপের শাস্তি সে পাচ্ছে, তার মাথায় এমন একটা রোগ হয়েছে যার কারণে সে হয়তো বেশি দিন বাঁচবে না। অন্যদিকে অ্যাঙ্কার নামক সেই মানুষটা যাকে সবাই প্রিস্ট বলে ডাকে, সে নাকি ঈশ্বরের কথা শুনতে পায়, তবে সেটা মিথ্যে। সে তার নিজের স্ত্রীকে খুশি করার জন্য এই কথাগুলো বলে, সেইগুলো কিছু বিশ্বাসই করে না। তো তাদের কাজ করতে করতে জাহাজে তো বিদ্যুৎ চলে আসে, তবে এখন জাহাজটা চালাবে কে? জাহাজের ক্যাপ্টেন তো নেই সেখানে, তাদের কাছে সেই অভিজ্ঞতাও নেই। রেমিরো তখন চারপাশের বইগুলো পড়তে থাকে, মানে সে ম্যানুয়াল খুঁজছে যে কীভাবে জাহাজ কন্ট্রোল করতে হয়। তবে প্রত্যেকটা বইতে একটাই জিনিস লেখা রয়েছে যে মেজর কফি কিক ইন বিফোর রিয়েলিটি ডাজ। অন্যদিকে আমরা সেবাস্টিয়ানকে দেখতে পাই যে সেই ছোট্ট ক্যাবিনেটটা ব্যবহার করে একটা ভিন্ন স্থানে চলে যায় যেখানে হেনরি উপস্থিত ছিল। হেনরির সামনে ছিল সেই বৃহৎ পিরামিডটা এবং চারপাশটা দেখে মনে হচ্ছিল যেন সব কিছু ধ্বংস হয়ে গেছে বা ভিন্ন কোনো গ্রহ সেটা। হেনরি সেবাস্টিয়ানকে বলতে থাকে যে তুমি প্রোটোকলটাকে ব্রেক করেছো, অর্থাৎ সম্ভবত সেবাস্টিয়ান সেই ক্যাবিনেটটা ব্যবহার করতে পারতো না, তা সত্ত্বেও সে করেছে। তবে সে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এসেছে যে তাদের হাতে মাত্র 48 ঘন্টা রয়েছে এবং তার মধ্যেই তাদের সেই বাচ্চাটাকে খুঁজতে হবে যার কাছে রয়েছে সেই পিরামিডের মতন যন্ত্রটি। হেনরি তখন কিছু অদ্ভুত কথা বলতে থাকে যেটার মানে না গল্পের লাস্টে আপনারা বুঝবেন। সে বলতে থাকে যে মানুষেরা রিয়েলিটি দেখতে চায় না, তারা সেটাই দেখে যেটা তারা দেখতে চায়, অর্থাৎ তাদের চারপাশে কি হচ্ছে সেগুলোর প্রতি তাদের মন নেই, তাদের মন সেটাই যেটা তারা দেখতে চায়। এবং এই কথাটার একটা দারুণ মিনিং রয়েছে। অন্যদিকে সেই হসপিটালে ক্যাপ্টেন এইক এবং মরা উপস্থিত ছিল এবং তারাও সেখানে সেই কালো পাথরের মতন জিনিসগুলো লক্ষ্য করতে পারে যেগুলো সেখানে বাড়ছে। সেই মুহূর্তে ড্যানিয়েল সেখানে উপস্থিত হয়। তারা মনে করতে থাকে যে ড্যানিয়েল হয়তো মরার পিতার হয়ে কাজ করছে। ক্যাপ্টেন আইক যখন তাকে বন্দুক দিয়ে ভয় দেখাতে থাকে, তখনই ড্যানিয়েল তার কাছ থেকে সেই শেল নামক ডিভাইসটা বার করে এবং ক্যাপ্টেন আইককে পাঠিয়ে দেয় আরেকটি ভিন্ন স্থানে। ক্যাপ্টেন আইক নিজেকে পায় তার নিজের বাড়ির সামনে, যে বাড়িটা জ্বলে গেছিল এবং যেখানে তার পরিবার মারা গিয়েছিল। অন্যদিকে মরা সে তো খুবই কনফিউজ যে অ্যাকচুয়ালি ড্যানিয়েল কি চাইছে। ড্যানিয়েল তখন তাকে বলে যে মরা এবং ড্যানিয়েল তারা স্বামী স্ত্রী, 12 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে, তবে মরার তো কিছুই মনে নেই। ড্যানিয়েল বলতে থাকে যে তাদের হাতে সময় আর বেশি নেই, তবে মরা তার কোনো কথা শোনে না। বন্দুকের ভয় দেখে তার হাত থেকে সেই ডিভাইসটা নিয়ে নেয় এবং তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে সেখান থেকে চলে যায়। মরা রাগের চোটে তার বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় এবং সেই বন্দুকটা অদৃশ্য একটা দেওয়ালে গিয়ে বাড়ি খায় এবং সেখানে একটা ফাটল দেখা যায়। এবং মরা সেই স্থানটা ঘাটাঘাটি করতে করতে দেখে যে সেখানেও সেই শিপের হালটা রয়েছে, অর্থাৎ সে চাইলে এখান থেকে পালিয়ে বেরোতে পারবে না। আর যদিও এটাই তো স্বাভাবিক, তাদের শিপের নাম হচ্ছে কেরবেরোস, যেটাও একটা মিথোলজি থেকে নেওয়া। মেন চরিত্রটা হচ্ছে একটা কুকুর যার 3টে মাথা রয়েছে এবং সে নরকের উপর নজরদারি করে যাতে সেখানে আটকা পড়া মানুষেরা সেখান থেকে পালাতে না পারে। আর দেখুন না, এই শিপেও তো সবাই আটকা পড়েই রয়েছে যাদের কাছে পালানোর রাস্তা নেই। অন্যদিকে চারিদিকে ঝড় শুরু হয়েছে যেটা দেখে প্রত্যেকে ভয় পেয়ে যায়। তারপরে আমরা আমাদের ক্যাপ্টেন আইককে দেখতে পাই যে সেই শাফটা ধরে বাইরে বেরিয়ে আসে, তবে সে ছিল প্রমিথিউস নামক সেই জাহাজে। তবে সে লক্ষ্য করে যে সেখানে প্রমিথিউসের মতন বাকি জাহাজগুলো, মানে যেগুলো হুবহু একই জাহাজ, সেগুলো চারপাশে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে এবং ক্যাপ্টেন আইকের মতন আমরাও খুবই কনফিউজ যে এটা আসলেই কোন জায়গা। আবার তারপরের এপিসোডের নাম হচ্ছে দ্য স্টর্ম।
আমরা মরা এবং ড্যানিয়েলকে দেখতে পাই, যারা স্বামী স্ত্রী। কিছু সময় পরেই মরা সেখান থেকে উঠে চলে যায় এবং ড্যানিয়েল তাকে বলতে থাকে যে মরা যাতে এই মুহূর্তটা না ভুলে যায়। কিছু সময় পরেই সেখানে অ্যালার্ম বাজতে থাকে এবং একটা কাউন্টডাউন শুরু হয়। ড্যানিয়েল সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং আমরা সেই সেম জায়গাটা দেখতে পাই যেখানে আমরা হেনরিকে দেখেছিলাম। সে মরাকে খুঁজছে, তবে মরা তো অন্য কোনো একটা জায়গায় চলে গেছে। সিনটা দেখে বোঝা গেল যে এই সব কিছুর পিছনে মরার একটা বড় ভূমিকা থাকতে পারে। সেই মুহূর্তে ড্যানিয়েলের ঘুম ভাঙে। সে মরাকে বলতে থাকে যে তাকে ঘর থেকে বার করার জন্য তাদের হাতে বেশি সময় নেই, তবে মরা তার কথায় বিশ্বাস করে না। তবে ড্যানিয়েল তো জানে সেখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে। সে সেখানে একটা রড দিয়ে সেই শিপের হালগুলোকে খুলে দেয় এবং সেখান থেকে একটা ছোট্ট জায়গা খুঁজে পায় যেখান থেকে সম্ভবত সে পালাতে পারবে। অন্যদিকে সেই শিপে তো ভাগদৌড় শুরু হয়েছে, চরম ঝড় শুরু হয়েছে এবং সেই জাহাজটাকে কন্ট্রোল করার মতন কেউ নেই। আমরা সেবাস্টিয়ানকে দেখতে পাই যে একটা ঘরের ড্রয়ারের মধ্যে থেকে একটা অদ্ভুত যন্ত্র বার করে, অবশ্যই ফিউচারিস্টিক এক টাইপের ডিভাইস, যেটা সাজে সে সেই ছোট বাচ্চাটাকে খুঁজছে। আসলে তার বস হেনরি তাকে অর্ডার দিয়েছে এটা, এবং সেই যন্ত্রটার সাহায্যে সে সেই বাচ্চাটাকে খুঁজে পেয়ে যায়, কারণ বাচ্চাটার কাছে রয়েছে সেই পিরামিড যেটা তাদের প্রয়োজন। অন্যদিকে মরা ক্যাপ্টেন আইকের ঘরের সেই শ্যাফটাকে ব্যবহার করে এবং সেই ক্যাপ্টেন আইকের স্মৃতিতে গিয়ে পৌঁছায়। এখন ব্যাপারটা হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। মরার ঘরের বিছানার নিচে একটা শ্যাফট রয়েছে এবং ক্যাপ্টেন আইকের ঘরের নিচেও একটা শ্যাফট রয়েছে, মানে বিছানার নিচে। এখন হতেও পারে বাকি যেসব মানুষেরা রয়েছে তাদের প্রত্যেকের ঘরের বিছানার নিচে সেম শ্যাফট রয়েছে, এবং সেই শ্যাফটের মধ্যে দিয়ে তারা প্রত্যেকে তাদের নিজস্ব স্মৃতিতে গিয়ে পৌঁছায়। মরা তার নিজের ঘরের শ্যাফট ব্যবহার করে তার নিজের স্মৃতিতে গিয়ে পৌঁছেছিল, এখন সে ক্যাপ্টেন আইকের ঘরের মধ্যে থাকা সেই শ্যাফটটা ব্যবহার করে ক্যাপ্টেন আইকের স্মৃতিতে গিয়ে পৌঁছেছে। ক্যাপ্টেন আইকের ঘর সেটা ছিল এবং ক্যাপ্টেন আইকের মৃত স্ত্রীকে সে দেখতে পায় যে মরাকে জিজ্ঞেস করছে যে তার কি সাহায্য প্রয়োজন। তবে তার ভয়েসটা ধীরে ধীরে কেটে যাচ্ছে, তার আওয়াজটা ঠিক যেমন রেডিওতে সিগন্যালের সমস্যা হলে যেমনটা হয় তেমনটা হচ্ছে সেখানে। অন্যদিকে ড্যানিয়েল সেই হালের মধ্যে থাকা ছোট একটা প্যাসেজ ব্যবহার করে আর একটা ভিন্ন স্মৃতিতে গিয়ে পৌঁছায়। তবে এটা কার স্মৃতি সেটা তো ঠিক মতন স্পষ্ট করা হয়নি, তবে সেখানে পিছনে একটা চার্চ এবং সেখানে মাটিতে পড়ে থাকা একটা ক্রস দেখে বলা যেতে পারে যে সেটা র্যামিরো। সো ড্যানিয়েল সেখানে ছিল যে সেখানে একটা কুয়ো দেখতে পারে এবং সেই কুয়োর নিচে নেমে পড়ে। ড্যানিয়েলকে এতটা কনফিউজ লাগছে না, কারণ সে জানে যে চারপাশে কী হচ্ছে এবং সে কোন স্থানে রয়েছে। অন্যদিকে মৌরা ড্যানিয়েলের ঘরে গিয়ে প্রবেশ করে, যেটা হচ্ছে 1013। সে ড্যানিয়েলের ঘরে মরার একটা ছবিও লক্ষ্য করতে পারে, কারণ ড্যানিয়েল তো তাকে বলেছিল যে তারা স্বামী স্ত্রী। তারপর সে ড্যানিয়েলের ঘরে থাকে সেই শ্যাফটা ব্যবহার করে সেটার মাধ্যমে সে ড্যানিয়েলের স্মৃতিতে গিয়ে পৌঁছায়। মরা সেই ঘরে পৌঁছায় যে স্থানটা আমরা এই এপিসোডের শুরুতে দেখেছিলাম, যেখানে মরা এবং ড্যানিয়েল একসাথে শুয়েছিল। মরার অল্প অল্প কিছু পুরনো কথা মনে আসতে থাকে। মরা সেখানে তাদের একটা পুরনো ছবিও লক্ষ্য করতে পারে, যেখানে সে ড্যানিয়েল এবং সেই ছোট্ট বাচ্চাটি যার নাম হচ্ছে ইলিয়েট সে উপস্থিত ছিল। সে ছোট্ট এলিয়েট হচ্ছে মরার নিজের ছেলে। অন্যদিকে ড্যানিয়েল সেই ছোট ছোট পোর্টালগুলো ব্যবহার করে একটা অন্য স্থানে গিয়ে পৌঁছায়, যেখানে সে একটা কবর লক্ষ্য করতে পারে। তবে সেই কফিনটা ওপেন করার পর আমরা দেখি যে না, সেখান থেকে নিচে যাওয়ার একটা রাস্তা রয়েছে। ড্যানিয়েল সেটা দিয়ে নিচে প্রবেশ করে এবং আমরা সেই ছোট্ট এলিয়েটকে সেখানে দেখতে পাই, যে সেখানে লুকিয়ে ছিল। আমরা এলিয়েটকে দেখে বুঝতে পারি যে সে সব কিছু জানে। চারপাশে কিছু অদ্ভুত আওয়াজ হচ্ছে এবং এলিয়েট বুঝতে পারছে যে এই সম্পূর্ণ স্থানটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারা প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছে যাতে মরার সব কিছু মনে এসে যায়, তবে মরার এখনও কিছু মনে আসেনি। এবং তাদের কথা শুনে এটাও বোঝা যায় যে এই ঘটনা এর আগেও বহুবার হয়েছে, তারা একটা লুপের মধ্যে রয়েছে। লুপ আশা করি আপনারা জানেন যে একই জিনিস সেম ঘটনা বারবার করে যখন হতে থাকে। সো ড্যানিয়েল এবং এলিয়েট এই লুপটার ব্যাপারে জানে যে একই ঘটনা বারবার হচ্ছে এবং আবার হবে, তবে কোনোবার তারা সাফল্যের এত কাছে আসেনি, এখন তারা অনেকটা কাছে চলে এসেছে। এলিয়েট ড্যানিয়েলকে সেই ওয়েডিং রিংটা দিয়ে দেয়। এলিয়েট বলতে থাকে যে এবার হয়তো তার মায়ের সব কিছু মনে এসে যাবে এবং সে তার ঘুম থেকে উঠবে। সো এখানেই আমরা বুঝে গেছি যে মরা এই মুহূর্তে ঘুমাচ্ছে এবং তাকে ঘুম থেকে তুলতে হবে এই সব কিছু থামানোর জন্য। এবং চারপাশে এই যে দুনিয়া, এটা একটা সিমুলেশন যেটাকে বানানো হয়েছে এবং প্রত্যেকটা মানুষ এখানে আটকা পড়ে রয়েছে। এবং এই সিমুলেশনটাকে বন্ধ করতে হলে একটা কোড প্রয়োজন, যেটা সম্ভবত মরা জানে, তবে মরা তো কিছুই মনে নেই, তাকে মনে করাতে হবে সব কিছু। অন্যদিকে সেবাস্টিয়ান সেই ছোট্ট এলিয়েটের লোকেশন তো জানতে পেরে যায় এবং তার ঠিকানাটা তার বস হেনরিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে ড্যানিয়েল সেখান থেকে বেরিয়ে তার নিজের স্মৃতিতে গিয়ে পৌঁছায়, যেখানে মরা উপস্থিত ছিল। সে মরাকে সব কথাগুলো বলতে থাকে যে তাদের কী কী সম্পর্ক ছিল, তবে মরার কিছুই মনে নেই। তখন ড্যানিয়েল মরাকে বুঝিয়ে দেয় যে এখানে আসলেই কী হচ্ছে। তারা একটা সিমুলেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের চারপাশে যা যা হচ্ছে সব নকল। তারা হয়তো কোনো একটা স্থানে ঘুমিয়ে রয়েছে এবং তাদের মাথার মধ্যে এই সব কিছু হচ্ছে। ড্যানিয়েল তখন সেই প্ল্যাটোস্কেপ অ্যালিগোরির ব্যাপারে একটা কথা বলে, আসলে বহু বহু বছর আগে একজন গ্রিক ফিলোসফার যার নাম হচ্ছে প্ল্যাটো, যে তার বইয়ে এই অ্যালিগোরি অফ দ্য কেভ নামক ব্যাপারটা মেনশন করেছে।
আপনাদের শর্টে গল্পটা বলি, কিছু কয়েদিকে বা কিছু মানুষকে একটা গুহার মধ্যে আটকে রাখা হয়েছিল এবং তাদের সামনে জাস্ট সে গুহার একটা দেওয়াল ছিল। তারা অন্য কোথাও যেতে পারবে না, অন্য কোথাও মুখ ঘোরাতে পারবে না, তাদের সামনে জাস্ট একটা দেওয়াল থাকবে। জীবনের বেশিরভাগ সময় তারা সেখানেই কাটাতে থাকে এবং তাদের পিছনে বেশ কিছুটা দূরে একটা স্থানে আগুন জ্বলছিল। সেই আগুনের আলোটা সেই দেওয়ালে এসে পড়তো এবং যখনই কোনো মানুষ সেই আগুনের পাশ থেকে হেঁটে যেত তাদের ছায়াটাও সেই দেওয়ালে পড়তো এবং সেই কয়েদিগুলো সেই ছায়াগুলো দেখত। তবে যেহেতু তারা বাইরের জগৎ সম্পর্কে কিছু জানেই না যে বাইরে কী কী হয়, তারা সেই ছায়া দেখেই বাইরের জগৎটার ব্যাপারে একটা কিছু অনুমান করে নেয়। তাদের সামনে থাকা সেই দেওয়ালে বিভিন্ন ধরনের ছায়া তারা দেখতে পায় এবং তারা তাদের মনে একটা আলাদা জগৎ তৈরি করে নেয়। তবে তার মধ্যে একজন কয়েদি নিজের বাঁধন খুলে সে গুহা থেকে বাইরে বেরোয় এবং সূর্যের আলো তাকে সাময়িক অন্ধ বানিয়ে দেয়। তবে যখন তার চোখ ঠিক হয় সে আসল দুনিয়াটাকে দেখতে পায়। সে হাওয়া বাতাস জল প্রত্যেকটা জিনিস ভালো মতন ফিল করতে পারে এবং সে রিয়েলাইজ করে যে এত দিন ধরে সে যেটা দেখছিল, যেটাকে সে আসল দুনিয়া মনে করছিল, সেটা আসলেই না। এবং সে পাল্টা তারপর সেই গুহাতে চলে যায় তার বন্ধুদের জানানোর জন্য, যারা তার কথায় বিশ্বাস করে না। সে তার বন্ধুদের বলে যে এইখানে যে জগৎটা আমরা দেখছি এটা নকল, আসল দুনিয়ায় গুহার বাইরে। তবে তার বন্ধুরা তাকে ভুয়ো মনে করতে থাকে, বলতে থাকে গুহার বাইরের জগৎটা হয়তো খারাপ, মানে একটা শয়তানের জগৎ এরকম একটা কিছু, এবং বরং তারা গুহাতেই নিরাপদ, এখান থেকেই তারা সব জ্ঞান লাভ করেছে। সো এখান থেকে আমরা কী কী জিনিস জানলাম? সেই গুহাতে আটকা পড়ে থাকা মানুষেরা একটা নিজস্ব রিয়ালিটি তৈরি করেছে, তাদের নিজস্ব একটা জগৎ তারা মাথায় বানিয়ে রেখেছে যেটার বাইরে তারা বেরোতে চায় না। যেমনটা একটু আগে হেনরি বলেছিল, মানুষ সেটাই দেখে যেটা তারা দেখতে চায়। তবে মানুষ যখন নিজেদের পার্সপেক্টিভ চেঞ্জ করে তখন সে ভিন্ন কিছু দেখা শুরু করে। মৌরা এতক্ষণ ধরে যেটা দেখছিল সেটা হচ্ছে দেওয়ালের সেই ছায়াগুলো, তাকে জাস্ট পিছন ঘুরে দেখতে হবে যে কী কারণে সেই ছায়াগুলো তৈরি হচ্ছে, যেটাই হচ্ছে আসল রিয়ালিটি। মরাকে এই ঘুম থেকে উঠতে হবে, নইলে এই সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং মরা সম্পূর্ণ একেবারে পার্মানেন্টলি এই সিমুলেশনের মধ্যেই আটকা পড়ে যাবে, যেখান থেকে আর সে কোনোদিন বেরোতে পারবে না, তাকে যেভাবেই হোক মনে করতে হবে। অন্যদিকে সেবাস্টিয়ান তো সেই বাচ্চাটার লোকেশনটা জানতে পেরে যায়, হেনরি তাকে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে আনার জন্য। একই সাথে ড্যানিয়েল মরাকে রিকোয়েস্ট করছে যাতে সে সব কিছু মনে করতে পারে। খুব শীঘ্রই এই সিমুলেশনটা বন্ধ হয়ে যাবে এবং নতুন আর একটা সিমুলেশন তৈরি হবে। যেমনটা বললাম, এটা একটা লুপ, একই জিনিস বারবার করে ঘটছে। এই সিমুলেশনটা মোট 8 দিন থাকবে, তারপর এটা বন্ধ হয়ে যাবে এবং আর একটা সিমুলেশন তৈরি হবে। আর যখন একটা সিমুলেশন বন্ধ হয়ে যায় তখন তার মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ সব কিছু ভুলে যায় এবং পরবর্তী সিমুলেশনে আবার সব কিছু নতুন করে শুরু হয়। তবে ড্যানিয়েল সাফল্যের এত কাছে কোনোদিন আসেনি। মরাকে জাস্ট একটা কোড মনে করতে হবে যেটা সেই সিমুলেশনটাকে ওভাররাইট করে দেবে এবং তারা এই সিমুলেশনটা নতুন করে শুরু হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তবে সেই কোডটাই তো তার মনে নেই, সেটা একটা কোডও হতে পারে, কোনো সংখ্যা বা কোনো চাবি। তখন মরার কাছে যে নেকলেসটা ছিল সেটাতে সে একটা ছোট্ট চাবি দেখতে পায়, তবে সে জানে না যে এই চাবিটা দিয়ে কী খুলবে। তবে হেনরি জানে যে সেই চাবিটা কোন কাজে লাগবে। আপনাদের আবারও বলে দিই, সত্যটা অনেকেই জানে না যে তারা একটা ঘুমের মধ্যে আটকা পড়ে রয়েছে। হেনরি এটা জানে এবং সে এখান থেকে বেরোতে চায়। অন্যদিকে ড্যানিয়েল সেই অদ্ভুত ডিভাইসটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে। সে মরাকে জানায় যে যখন এই সিমুলেশনগুলো শেষ হয় তখন এই জাহাজগুলো আর্কাইভে গিয়ে জমা হয়। সো একটু আগেই আমরা ক্যাপ্টেন আইককে দেখেছিলাম যে যার পাশে এক গুচ্ছ জাহাজ রয়েছে সেই স্থানটা হচ্ছে আর্কাইভ। ড্যানিয়েল সেই যন্ত্রটা ধরে টেপাটেপি করতে থাকে, তবে মরা খুবই কনফিউজ। মরা ড্যানিয়েলের সেই কাজ দেখে বুঝতে পারে যে এরকম ঘটনা এর আগেও হয়েছে। ড্যানিয়েল জানায় যে প্রায় কয়েক ডজনবার হয়েছে এরকম এবং কোনোবারই এই জাহাজটা আমেরিকাতে গিয়ে পৌঁছায় না। এই সিমুলেশনটা যখন শেষ হয় তখন প্রত্যেকটা মানুষ তো সব কিছু ভুলে যায় এবং নতুন করে শুরু হয়, তবে কোনোভাবে ড্যানিয়েল সেই ডিভাইসের সাহায্যে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, যার কারণে সবাই সব কিছু ভুলে গেল, তার সব কিছু মনে রয়েছে। একই সাথে এখন আপনাদের মাথায় আর একটা প্রশ্নও আসতে পারে যে গল্পের শুরুতে তারা যে প্রমিথিয়াস নামক শিপটাকে সমুদ্রের মাঝখানে দেখেছিল সেটা কী করে সম্ভব হলো? আসলে ড্যানিয়েল সেই শিপের মেইন ফ্রেম কম্পিউটারটাকে ব্যবহার করে একটা সিগন্যাল পাঠিয়েছিল, যে সিগন্যালটা ফলো করতে করতে ক্যারবেরাস নামক শিপটা সেই প্রমিথিউসের সামনে চলে আসে। তবে আমরা দেখেছিলাম যে ক্যারবেরাসের কম্পাস তখন কাজ করছিল না, কারণ তারা যে স্থানটা ছিল সেই স্থানটার আসলে কোনো অস্তিত্বই নেই, সেটা ছিল আর্কাইভ। তবে যখন ড্যানিয়েলের মিশন সম্পূর্ণ হয়ে যায় তার মেন কাজ ছিল সেই ক্যারবেরাস নামক শিপে চড়া, যাতে সে মরার সাথে সাক্ষাৎ করতে পারে, এবং তার যখন সে কাজটা হয়ে যায় তখনই সে পাল্টা সেই ক্যারবেরাস নামক শিপটাকে তার নিজস্ব স্থানে নিয়ে যায়, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অন্যদিকে সেখানে চরম ঝড় শুরু হয়েছে, জাহাজ প্রায় ডুবেই যায়। লিঙ্গিকে বাঁচাতে গিয়ে ওলেক জলে ভেসে চলে যায়। অ্যাঞ্জেলের উপরে কিছু জিনিসপত্র ভেঙে পড়ে বলে সে মারা যায়। আইবেন মনে করতে থাকে এগুলো সব ঈশ্বরের ইচ্ছা এবং সে সেটাকে মেনে নিয়েছে। সে মরতে চায় তবে তার স্বামী অ্যাঙ্কার তাকে একা ছাড়তে চায় না। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং জলে ডুবে মারা যায়। সেখানে জল ভর্তি হয়ে গেছিল এবং টোবেকে বাঁচানোর জন্য ফ্রান্স নিজের বলিদান দেয়। এই প্রত্যেকটা মৃত্যু হেনরি তার ঘরে বসেই দেখছিল। তার লোকেরা তখন সেই বাচ্চাটাকে তুলে এনেছে, অর্থাৎ এলিয়টকে।
হেনরি বলতে থাকে যে প্রত্যেকটা বার এই মানুষগুলো একই ভুল করে এবং প্রত্যেকটা বার এরা মারা যায়। এই মানুষগুলো তাদের ইমোশনস থেকে সরে আসতে পারে না, তাদের আবেগগুলোই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ড্যানিয়েল পরে লক্ষ্য করে যে তার ঘরের সেই শেফটা আর সেখানে নেই। সে চিন্তায় পড়ে যায় যে সেটা গেল কোথায়। পরে হেনরি মাইকের মাধ্যমে তাদের সাথে কথা বলে এবং সে ড্যানিয়েলকে জানায় যে তার সব কাজ ব্যর্থ হয়েছে। হেনরির কাছে তার ছেলে রয়েছে, ছেলে যদি পেতে হয় তাহলে মরার কাছে যে চাবিটা রয়েছে এটা এখন দিতে হবে। তার এই জাহাজের কাউকেই বাঁচাতে পারবে না, প্রত্যেকটা মানুষ মারাই যাবে এবং তারপরে আবার একটা নতুন সিমুলেশন শুরু হবে। হেনরি সেই সিমুলেশনটাকে শাটডাউন করে দেয়। সেখানে 10 থেকে 1 অবধি কাউন্টডাউন হয় এবং সমুদ্রের মাঝখানে একটা বড় ফাঁকা স্থান তৈরি হয়, একটা পোর্টালের মতন তৈরি হয় যেখানে জাহাজটা ঢুকে পড়ে এবং সেখান থেকে জাহাজটা সেই আর্কাইভে গিয়ে পৌঁছায় যেখানে প্রায় একই ধরনের একগুচ্ছ জাহাজ রয়েছে। জাহাজে মরা সমেত অনেক মানুষই সার্ভাইভ করে নিয়েছে, একই সাথে ক্যাপ্টেন আইক যে সেই আর্কাইভে আটকা পড়েছিল সেও বাকি লোকেদের দেখতে পায়। এখন আপনাদের মাথায় আর একটা প্রশ্ন আসতে পারে যে এই সিমুলেশনটা যদি নতুন করে আবার শুরু হয় তাহলে হেনরি নামক মানুষটা সে কোথায়? মানে সেও তো সেই সিমুলেশনে আটকা পড়ে রয়েছে, সে সব কিছু কেন ভুলে যাচ্ছে না? ওয়েল, বেশ কিছু ব্যাপারই সিরিজে এখনও এক্সপ্লেইন করা হয়নি, অবশ্যই তো এটা সেকেন্ড সিজনে আসবে। তবে হেনরি যেখানে বসবাস করে সম্ভবত সেটা একটা গেটের মতন, যে মেন সিমুলেশনটা যেখানে তারা এক্সপেরিমেন্ট করছে যেটা নাকি 8 দিন ধরে চলে সেটা সম্ভবত এই জাহাজের মধ্যেই সীমাবদ্ধ। আপনারা ম্যাট্রিক্স সিনেমাটাও হয়তো দেখেছেন যেখানে তারা আসল দুনিয়া এবং সিমুলেশনের মাঝখানে একটা টেলিফোন বুথ ব্যবহার করতো জাম্প প্যাড হিসাবে। সো কারণ এখানে বিভিন্ন হতে পারে। তারপর আসে এই সিজনের ফাইনাল এপিসোড যেটার নাম হচ্ছে দ্য কি। সময়টা বহুদিন আগে যখন মরা তার ছেলে এলিয়টের সাথে ছিল। এলিয়ট সেখানে একটা ছোট্ট পোকা পেয়েছিল যেটাকে সে নিজের কাছে রাখতে চেয়েছিল, তবে মরা তাকে জানায় যে এই পোকাটাকে সে আটকে রাখতে পারে না, অবশ্যই সেই পোকাটাও বন্দী হতে চায় না। এবং এরকমভাবে একদিন আসবে যেদিন এলিয়ট বড় হয়ে যাবে এবং সেও তার পিতামাতার থেকে আলাদা হয়ে যাবে, তবে এলিয়ট জানায় যে না, সে সবসময় তার পিতামাতার সাথেই থাকবে। পরের মুহূর্তে এলিয়ট তার ঘুম থেকে ওঠে, হেনরি তার পাশে উপস্থিত ছিল, সে সেই স্ক্রিনে মানুষগুলোকে দেখছে এবং বলতে থাকে যে প্রত্যেকটা মানুষ এখানে এসেছিল তার নিজেদের অতীতটাকে ভোলানোর জন্য, তবে প্রত্যেকটা মানুষ এখানে এখন ফেঁসে গেছে। হেনরি জানায় যে এই সব কিছু হয়েছে তার মায়ের জন্য, অর্থাৎ মরার জন্য। মরার কারণে এই মানুষগুলো, হেনরি এবং এই ছোট্ট এলিয়টও এখানে ফেঁসে গিয়েছে এবং সে একাই পারবে প্রত্যেককে এখান থেকে বার করতে। তবে এলিয়টের যদি সাহস থাকে তাহলে হেনরি তাকে আসল সত্যটা দেখাবে। অন্যদিকে মরা বাকি লোকেদের বলতে থাকে এটা একটা স্বপ্নের মতন, তারা একটা সিমুলেশনের মধ্যে আটকে রয়েছে, যে ব্যাপারেও অন্য কোনো লোক বিশ্বাস করতেই পারছে না, তারা মরাকে পাগল ভাবছে। মরা তাদের প্রশ্ন করতে থাকে যে তারা কি জানে যে এই জাহাজে তারা আসলো কী করে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের কারোর মনে নেই যে তারা এই জাহাজে এখানে কীভাবে আসলো। আমরা তাদের একটা স্টোরি জানি যে ব্যাকগ্রাউন্ডে তাদের এই হয়েছে, তারা একটা কারণে আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছে, তবে তারা কীভাবে এই জাহাজে উঠলো, কখন উঠলো এটার খবর তারা কেউ জানে না। এই প্রত্যেকটা মানুষের কাছে একটা করে ইনভেলপ এসেছিল, যেমনটা গল্পের শুরুতেই দেখলাম। তাদের এখানে পাঠানো হয়েছে নির্দিষ্ট কোনো কারণে, তবে কি সেটা কেউ জানে না। ক্যাপ্টেন আইক মনে করতে থাকে যে ড্যানিয়েল হয়তো সব কিছুর জন্য দায়ী, তবে মরা মনে করে যে না, ড্যানিয়েল দায়ী না, বরং ড্যানিয়েল সবাইকে সাহায্য করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখতে পাই যে সেই ক্যাডবরস নামক শিপটার মেইন ফ্রেম কম্পিউটারটাকে হ্যাক করার চেষ্টা করছে। অন্যদিকে শিপের বাকি লোকেরা, তাদের মাথা গেছে খারাপ হয়ে, তারা মরার কথা শুনছে না এবং তারা ডিসাইড করে যে নৌকায় করে সেই শিপ ছেড়ে সেখান থেকে পালিয়ে যাবে। অনেকে তারা আলাদা আলাদা হয়ে যায়। মরা এবং ক্যাপ্টেন এই সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছে, তারা সেই শেফটাকে খোঁজার চেষ্টা করছে, তবে সেটা তো আর সেখানে নেই, মেঝের তক্তার নিচেও কোনো খালি জায়গা নেই। তবে ড্যানিয়েলের সেই শেফটা ওপেন ছিল, যেটার মাধ্যমে তারা সেই ড্যানিয়েলের স্মৃতিতে গিয়ে প্রবেশ করে এবং মরা এখন বেসিক্যালি সব জিনিস তো বুঝে গিয়েছে। সেই দেওয়ালগুলো ভেঙে সেই হালের মাঝখান থেকে যাওয়ার রাস্তা সে খুঁজছে। অন্যদিকে ড্যানিয়েল যে সেই মেইন ফ্রেমটাকে হ্যাক করার চেষ্টা করছে এবং তার কারণেই আমরা সেই কালো কঠিন পদার্থগুলোকে দেখতে পারি আরও দ্রুত গতিতে বাড়ছে। আমি অ্যাকচুয়ালি জানি না সেই জিনিসগুলো কী, তবে আমার মনে হয় যে সেগুলো কোন টাইপের ভাইরাস যেটা এই সিমুলেশনটাকে করাপ্ট করে দিচ্ছে। আর ড্যানিয়েল যেহেতু এই সিমুলেশনের মেইন ফ্রেমটাকে নিয়ে টানা হেঁচড়া করছে, যার কারণে প্রত্যেকটা চরিত্রের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হতে থাকে, এক একটা ক্যারেক্টার ভিন্ন জনের স্মৃতিতে গিয়ে পৌঁছায়, মানে ব্যাপারটা রীতিমতো একটা জগাখিচুড়িতে পরিণত হয়েছে। অন্যদিকে হেনরি এলিয়টকে সব সত্য জিনিসগুলো দেখায়। সে এলিয়টকে একটা ইঞ্জেকশন দেয় যেটার মধ্যে একটা সাদা পদার্থ ছিল। এই সিরিজে মোট 2 ধরনের ইঞ্জেকশন দেখানো হয়েছে, যেটা ব্ল্যাক কালারের সেটার সাহায্যে সব কিছু ভুলে যায় এবং যেটা হোয়াইট সেটার সাহায্যে পুরনো স্মৃতিগুলো মনে আসতে থাকে, অনেকটা সেই ম্যাট্রিক্সের মতো। যাই হোক, সো সেটা এলিয়টের উপরে পুশ করার পর এলিয়টের পুরনো কিছু কথা মনে আসতে থাকে। এলিয়টকে আমরা সেই চেয়ারে দেখি যাকে বাধা রয়েছে এবং তার সামনে তার পিতা ড্যানিয়েল এবং তার মা মরা উপস্থিত ছিল। সম্ভবত ছোট্ট এলিয়টের কিছু একটা হয়েছে এবং সে মারা যাবে এবং তাকে বাঁচানোর একটাই উপায় তাকে সেই সিমুলেশনের মধ্যে আটকে রাখা। ড্যানিয়েল বুঝতে পারে মরা এটা ভুল করছে, সে মরাকে বলতে থাকে যে বাচ্চাটাকে যেতে দাও, তুমি যেটা করছো এটাই ঠিক হচ্ছে না, তবে মরা তার কথা শোনে না।
পরে এলিয়ট আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তখন হেনরি তাকে জানায় যে ছোটবেলায় মরা যখন খেলাধুলা করছিল তখন হেনরির কিছু কাগজপত্রের মধ্যে সেই প্লেটোস কেভ অ্যালিগোরিটা পেয়েছিল, সেই গল্পটা যেটা একটু আগে আপনাদের শোনালাম। মরা সেটা নিয়ে পড়ে এবং সেটা নিয়ে ভাবা শুরু করে দেয়। সে অ্যালিগোরিতে গুহার মধ্যে থাকা লোকেরা মনে করতো যে সেই ছায়াগুলোই হচ্ছে আসল দুনিয়া এবং গুহার বাইরে যে আলাদা একটা দুনিয়া রয়েছে সেটার ব্যাপারে তারা জানতো না। মরার মাথায় প্রশ্ন আসতে থাকে যে আমরা যেই দুনিয়াটায় রয়েছি এটা যে আসল তার কি গ্যারান্টি রয়েছে। তার পিতা হেনরি তাকে উত্তর দেয় যে এটা অবশ্যই আসল কারণ ঈশ্বর এটাকে বানিয়েছে। তখন আবার ছোট্ট মরা প্রশ্ন করতে থাকে যে ঈশ্বর যদি এটা বানিয়েছে তাহলে এটা আসল হয় কি করে, তাহলে ঈশ্বর যেখানে বসবাস করে তাহলে সেটা আসল। মরার মাথায় তখন নানান প্রশ্ন উদয় হওয়া শুরু হয় যে কোনটা আসল এবং কোনটা আসল না। সো এখন আশা করি আপনারা বুঝেছেন যে এই সব কিছুতে হয়তো মরার একটা বড় হাত রয়েছে, তবে সে সব কিছু ভুলে গেছে। অন্যদিকে ড্যানিয়েল তো সেই মেন ফ্রেমটা হ্যাক করে দেওয়ার কারণে প্রত্যেকটা স্মৃতি একসাথে মার্জ হওয়া শুরু করেছে। সেবাস্টিয়ান এবং হেনরি তারা দুজনেই চিন্তিত এবং হেনরি সেবাস্টিয়ানকে অর্ডার দেয় যেভাবেই হোক মরাকে খুঁজে আনো, এই সম্পূর্ণ স্থানটা ধ্বংস হওয়ার আগে তাদের এখান থেকে পালাতে হবে। অন্যদিকে মরা এবং ক্যাপ্টেন আইক সে মেন্টাল হসপিটালের মধ্যে এসে প্রবেশ করে, তবে তার পিতার অফিসটার এখন সে খুঁজে পাচ্ছে না। সেই মুহূর্তে সেবাস্টিয়ান সেখানে চলে আসে যে মরাকে সেখান থেকে নিয়ে যেতে এসেছে। তার হাতে সেই শেল ডিভাইসটা ছিল যেটার সাহায্যে সে ক্যাপ্টেন আইককে অজ্ঞান করে দেয় এবং মরাকে সেখান থেকে নিয়ে চলে যায়। সে মরার থেকে চাবিটা নিয়ে নেয়। মরা তার পিতাকে বলতে থাকে যে তুমি কেমন ধরনের পিতা যে তার মেয়ের সাথে এরকম করছে। তাকে প্রশ্ন করতে থাকে তার ভাই যার নাম ছিল কেরেন সে কোথায়। তবে হেনরি জানায় যে তার ভাইয়ের ব্যাপারটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তার মরাকে আবার সে আগের মতন সে চেয়ারে বেঁধে দেয়। হেনরি তাকে বলতে থাকে যে এই পৃথিবীতে দু ধরনের মানুষ জন্ম নেয়, একজন হচ্ছে সিকার আর একজন হচ্ছে অ্যাভয়েডার। সিকার হচ্ছে তারা যারা সব কিছু জানতে চায়, সব ধরনের জ্ঞান তারা অর্জন করতে চায় এবং অ্যাভয়েডার হচ্ছে তারা যারা কিছু জানতেই চায় না। এবং হেনরি সেই অ্যাভয়েডারদেরই বুদ্ধিমান মনে করে কারণ যারা কিছু জানেই না তাদের কোনো সমস্যাই নেই। মরা জন্ম হয়েছিল একটা সিকার হয়ে, সে চেষ্টা করেছিল নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, যার কারণেই হয়তো এরকম একটা সিমুলেশন বানিয়েছিল সে, তবে উল্টে সে আরও মানুষদের যন্ত্রণা দিয়েছে। এতক্ষণ ধরে সে ভাবছিল যে তার পিতা অর্থাৎ হেনরি এই সম্পূর্ণ গেমটা খেলছে, তবে সেটা একেবারেই না। হেনরি জানায় যে আসল গেমটা খেলছে মরা নিজেই, সে হচ্ছে ক্রিয়েটর। মরা এই সম্পূর্ণ সিমুলেশনটাকে ডিজাইন করেছে এবং তার কারণেই প্রত্যেকটা মানুষ এই লুপের মধ্যে আটকে রয়েছে। তবে হেনরি আর এই নরকের মধ্যে থাকতে চায় না, সে এখান থেকে বেরোতে চায়। তারা মরাকে সেই ইঞ্জেকশনটা দিয়ে দেয় যেটার মধ্যে একটা কালো পদার্থ ছিল যেটা সব কিছু ভুলিয়ে দেবে। এখন তাদের কাছে সেই পিরামিডটাও রয়েছে এবং সেই চাবিটাও রয়েছে। হেনরি সেই পিরামিডটা ওপেন করে এবং তার মধ্যে চাবিটা দেয়, তবে সে আর এখান থেকে বেরোতে পারে না, কিছুই চেঞ্জ হয়নি। হেনরি বুঝতে পেরে যায় যে ড্যানিয়েল কোডটাকে চেঞ্জ করে দিয়েছে। কাউন্টডাউন সেখানে শেষ হয় এবং প্রজেক্ট ক্যাডবারোস নামক সম্পূর্ণ সিমুলেশনটা সেখানে ধ্বংস হয়ে যায়। তারপর মরার হুশ আসে যে সেই হসপিটাল কাউন্টার পড়েছিল। মরা সেখানে সেই আন্ডারগ্রাউন্ড ঘরটায় গিয়ে প্রবেশ যেখানে আমরা এলিয়টকে দেখতে পাই, তবে মরা কিছু মনে করতে পারছে না। ড্যানিয়েল জানায় যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। ড্যানিয়েল আসলে সেই মেন ফ্রেম কম্পিউটারটাকে হ্যাক করে সম্পূর্ণ প্রোগ্রামটা চেঞ্জ করে দিয়েছে, প্রত্যেকটা কোর্স এবং তাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিয়েছে, যার ফলে সেই সিমুলেশন থেকে বেরোনোর জন্য যে চাবিটা প্রয়োজন ছিল যে এবং যে পিরামিডটা প্রয়োজন ছিল সেটার আর কোনো ভ্যালু নেই। ড্যানিয়েল সেই পিরামিডটাকে চেঞ্জ করে বরং একটা খেলনা পিরামিডকে বানিয়ে দিয়েছে যেটা সেই ঘরের মধ্যে ছিল, এবং সেই পিরামিডটাকে অ্যাক্টিভেট করার চাবি হচ্ছে মরার হাতে যে ওয়েডিং রিংটা ছিল সেটা। দেখুন, বেসিক জিনিসটা আপনারা জানেন যে তারা একটা কম্পিউটার সিমুলেশনের মধ্যে রয়েছে, তাই অবশ্যই সেটাকে হ্যাক করে প্রত্যেকটা অবজেক্ট চেঞ্জ করা এবং তাদের ভ্যালুগুলোকে চেঞ্জ করা সম্ভব। বিশেষ করে যাদের কম্পিউটার নলেজ, প্রোগ্রামিং নলেজ রয়েছে তারা তো এটা ভালোই জানবেন। ড্যানিয়েল জানায় যে এইবার মরা এই স্থান থেকে বেরোতে পারবে, এবং এই স্থানটা কিন্তু স্পেশাল একটা জায়গা, এটা কিন্তু সেই আগের সিমুলেশনটা না, এটা হচ্ছে প্রথম সিমুলেশন যেটা মরা এবং ড্যানিয়েল তারা দুজন মিলে বানিয়েছিল, অর্থাৎ তারা এই প্রজেক্টের উপরে অনেক আগে থেকেই কাজ করছিল। মরা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে যখন মরার হুশ আসবে তখন কি ড্যানিয়েল তার পাশে থাকবে। ড্যানিয়েল জানায় যে হ্যাঁ, সে সর্বদা থাকবে তার পাশে। মরা সেই খেলনা পিরামিডটার মধ্যে সেই ওয়েডিং রিংটা প্লেস করে এবং তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায়। স্থানটা সত্যি বড় অদ্ভুত একটা জায়গা ছিল। মরার মাথার সাথে কিছু ডিভাইস অ্যাটাচ ছিল, তার হাতে ছিল তার ওয়েডিং রিংটা। মরা তার চারপাশে সেই শিপের অন্যান্য মানুষগুলোকেও লক্ষ্য করতে পারে যারা এখনও সেই ঘুমের মধ্যে রয়েছে, অর্থাৎ তারা সেই সিমুলেশনের মধ্যে এখনও রয়েছে। তবে সেখানে দুখানা জায়গা এখনও ফাঁকা রয়েছে, সেই দুজন কারা সেটা এখনও জানা যায়নি। মরা সেই স্থানের জানলাটা দিয়ে যখন বাইরে উঁকি মারে সে লক্ষ্য করে যে সে বর্তমানে মহাকাশে রয়েছে, একটা বড় স্পেসশিপের মধ্যে রয়েছে, যে স্পেসশিপটার নাম হচ্ছে প্রমিথিয়াস। মরা তখন তার পাশের কম্পিউটার স্ক্রিনে একটা মেসেজ লক্ষ্য করতে পারে যেখানে লেখা ছিল প্রজেক্ট প্রমিথিয়াস, মানে এটা একটা প্রজেক্ট যেটার উপরে সম্ভবত তারা এক্সপেরিমেন্ট করছে, যেখানে প্যাসেঞ্জার রয়েছে 1423 এবং মোট ক্রিউ মেম্বার হচ্ছে 550 জন এবং সালটা হচ্ছে 19 অক্টোবর 2099। সেই মুহূর্তে মরার ভাই যার নাম হচ্ছে ক্যারেন সে সেখানে মেসেজ পাঠিয়েছে যে লিখেছে যে হ্যালো সিস্টার, ওয়েলকাম টু রিয়ালিটি।
তবে সেই ক্যারেন কোথায়? সে বার্তা পাঠিয়েছে সবই বুঝলাম, তবে সে কোথায়? আর এখানেই একগুচ্ছ প্রশ্ন দিয়ে এই সিরিজটা শেষ হয়ে যায়। অনেকগুলো ক্লিফহ্যাঙ্গার এখানে রয়েছে, যার উত্তরগুলো আমরা সেকেন্ড সিজন না আসা পর্যন্ত তো পাচ্ছি না, এটুকুনি শিওর। তবে এইটুকুনি আশা করি আপনারা বুঝেছেন যে তারা একটা সিমুলেশনের মধ্যে ছিল, এতক্ষণ যা যা হচ্ছিল সব কিছু তাদের মাথায় হচ্ছিল, এবং এই সিমুলেশনটাকে বানিয়েছে মরা এবং তার স্বামী ড্যানিয়েল। তবে গল্পের মাঝখানে ড্যানিয়েল এলিয়টকে বলেছিল যে এটা কিন্তু সব কিছু জানতে পেরে যাবে যে এখন আমরা কোথায় আছি। এটা বলতে এখানে সে কোনো যন্ত্রকে বুঝিয়েছে, কারণ কোনো মানুষকে তো এটা বা ইট বলে বোঝানো যায় না, তাই না? তো আমরা এখানে বলতে পারি যে সম্ভবত এখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো একটা ভূমিকা রয়েছে। ড্যানিয়েল মরাকে বলেছিল যে মরা যখন এই সিমুলেশনের মধ্যে প্রবেশ করে তখন তার ভাই এই সম্পূর্ণ সিমুলেশনটা নিজের কবজায় নিয়ে নেয়, যার নাম হচ্ছে কেরেন। এমনও তো হতে পারে যে কেরেন কোনো মানুষ না, বরং একটা এআই। সেই স্ক্রিনের মধ্যে সেখানে একটা সার্ভাইভাল মিশন লেখা ছিল, মানুষরা হয়তো নিজেদের কোনোভাবে টিকিয়ে রেখেছে, কারণ এই স্পেসেই বা তারা কি করছে? সম্ভবত মানব সভ্যতা প্রায় বিলুপ্তর মুখে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু হয়তো কব্জা করে নিয়েছে, বা এটাও হতে পারে যে এখন যে বর্তমান সালটা আমরা দেখছি যে 2099, এটাও একটা সিমুলেশন। হয়তো প্রত্যেকে এখনও ঘুমিয়ে রয়েছে এবং এই সব কিছুকে কে কন্ট্রোল করছে সেটা আমরা এখনও জানি না। এটাও মাথায় প্রশ্ন আসতে পারে যে তারা 1899 সালটাই কেন বেছে নিল, বা তারা সেই জাহাজগুলোইকে কেন বেছে নিল। তারা যদি মানুষদের মস্তিষ্কের উপর এক্সপেরিমেন্ট করারই হতো, সেটা অন্যভাবেও তো করতে পারতো। একই সাথে হেনরি নামক মানুষটাকে আমরা এতক্ষণ ধরে ভিলেন মনে করছি, পরে জানতে পারি সেও বেচারা সেখানে ফেঁসে রয়েছে এবং এখান থেকে পালানোর চেষ্টা করছে, তার ভূমিকাটাও বা কি আসলে? এবং সেই মানুষগুলো যারা এখনও ঘুমিয়ে রয়েছে তারা আসলে কারা, এবং তাদের কি জোর করে সেই সিমুলেশনের মধ্যে পাঠানো হয়েছে, নাকি তারা স্বইচ্ছায় অংশ নিয়েছে? হেনরি একটা স্থানে বলেছিল যে প্রত্যেকটা মানুষ নিজেদের জীবনের কোনো না কোনো কষ্ট ভোলার জন্য এখানে এসেছে। সো তার উত্তর হতে পারে যে এই মানুষগুলো ভলেন্টিয়ারলি এখানে এসেছে নিজেদের স্বইচ্ছায়। এখন দেখুন, মাথায় আমার প্রচুর প্রশ্ন রয়েছে আপনার মতন, যার উত্তরগুলো সেকেন্ড সিজন না আসলে পাওয়া যাবে না, কারণ ড্যানিয়েলের ব্যাপারে অনেক কিছু জানা বাকি আছে। একই সাথে তাদের ছেলে অর্থাৎ ইলিয়ট, তার কী রোগ হয়েছিল এবং তার কারণেই নাকি মরা এরম পাগলামি করেছিল, সেগুলো তো জানা প্রয়োজন। যে ছোট্ট বাচ্চাটা আসলেই বা কে, নাকি সেই ছোট্ট বাচ্চাটার কোনো অস্তিত্বই নেই? গল্পের শুরুতে একদম মরা বলেছিল যে তার একটা সমস্যা হয়েছিল যার কারণে সে কোনোদিন বাচ্চা নিতে পারবে না। এমনও তো হতে পারে যে এটা সত্যি, হয়তো এলিয়টের কোনো অস্তিত্বই নেই এবং এই বাচ্চাটার জন্ম এই সিমুলেশনের মধ্যেই হয়েছে। তাই এখানে একটা প্রশ্নের সমুদ্র তৈরি হয়, যে সমুদ্রে আপনার মতন আমিও ডুবে গেছি। বলে আপনার কি মনে হয়, কী কী ডাউট রয়েছে বা পরবর্তী সিজনে আমরা কী কী দেখতে পারবো ইত্যাদি জিনিস আমাকে কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। যদি এখনও আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে তো স্বাভাবিক যে বুঝবে না তার এই জিনিসটা খারাপই লাগবে, তখন আমি হাইলি সাজেস্ট করবো যে আগে নিজে গিয়ে দেখুন সিরিজটা, কারণ অবশ্যই এটা একটা এক্সপ্লেনেশন ভিডিও। আর আপনি যদি এই ধাঁচের সিনেমা না দেখে থাকেন তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে বেশ কয়েকটা সায়েন্স ফিকশন সিনেমা দেখা শুরু করুন, তাহলে এই বেসিক কনসেপ্টগুলো আপনার অটোমেটিকলি মাথায় ঢুকে যাবে। আদারওয়াইজ আমার মতন যদি আপনিও এনজয় করে থাকেন তো ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং একটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি না করে থাকেন। আপনি আমাকে ইনস্টা, আমার ফেসবুক পেজ, আমার গেমিং চ্যানেল এগুলোকে ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।